আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ মিয়া, আমি নরসিংদী থেকে এসেছি। আমি 2024 সালে হিরোশিমা ইমিগ্রেশনে জাপানের সিওর জন্য আবেদন করেছিলাম। আলহামদুলিল্লাহ 21 ফেব্রুয়ারি আমি আমার সিওটি হাতে পেয়েছি, এবং সিও হাতে পাওয়ার পর আমি সব কাগজপত্র গুছিয়ে এবং এম্বাসি প্রিপারেশন নিয়ে 18 এপ্রিল আমি এম্বাসি ফেস করি, এবং সেদিনই আমার ভিসার ডেট দেওয়া হয় 25 তারিখ। আজ 25 এপ্রিল আমি আমার ভিসাটি হাতে পেয়েছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার ভিসা পাওয়ার পিছনে সর্বোচ্চ অবদান হয়েছে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের। আপনারা যারা জাপান যেতে চান অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে যোগাযোগ করে যাবেন যদি আপনাদের ভালো লাগে, এবং আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে, কারণ তাদের ফাইল প্রসেসিং খুবই সুন্দর এবং খুব দক্ষতার সাথে তারা কাজ করে থাকে, যার কারণে আজকে আমি আমার ভিসাটি হাতে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।